সারা দেশের সাথে পানিহাটির পেনেটি বাগানবাড়িতে আয়োজন করা হলো কবি প্রণামের। এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই দিন। দেশজুড়ে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিবস। এ রাজ্যেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। কবির জন্মদিন উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পেনেটি বাগানবাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ সহ বিশিষ্ট জনেরা। এদিন রবীন্দ্রনাথ সম্পর্কিত বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশিষ্ট জনেরা। কবিকে প্রণাম করার ভাষা হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পূজো করা। তারই গান, তারই কথায় আমরা বলি যে কবির আগমন ভারতবাসীকে জাগিয়ে তুলেছিল। তার মৃত্যুর আগে তিনি একটা গান লিখেছিলেন, ওই মহামানব আসিল। জানা গেছে, কলকাতায় যখন মহামারী ছড়িয়ে পড়ে সেই সময় প্রথমবার পানিহাটির পেনেটি বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ। এখানে বসে একাধিক কবিতা লিখেছিলেন তিনি। এই বাড়িতেই রয়েছে তার অসংখ্য স্মৃতি। তার 11 বছর বয়সে কলকাতায় যখন মহামারী, স্বাধীনতার আগে সেই মহামারীতে এই পানিহাটির এই বাগান বাড়িতে তিনি এসে দীর্ঘদিন ছিলেন এবং কবিগুরুর স্মৃতি বিজড়িত পেনেটির এই বাগানবাড়ি, আজকে এটা গোবিন্দ হোম, সমবেতভাবে এই রাজ্যের বিশিষ্ট গায়ক শিল্পী তাদের সমাগমে এবং বিশেষ করে যারা কবিগুরুকে নিয়ে বিশেষ করে আবৃত্তি করে তাদের সকলকে নিয়ে আমরা এই কবিগুরুর যে নাটক, তার যে শিল্প কলা, তার যে সাহিত্য, তার যে মানব দরদি, তার যে মানবমুখী, তার জীবনের যে কর্ম, সেই কর্মকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পানিহাটি।